নমস্কার, ইতো রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ডিমের চপ বানিয়েছি, এটা বিকালে খুবই ভালো লাগে, স্যালাড এবং সসের সঙ্গে এটা বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে। এইটা কিভাবে বানাচ্ছি এটা দেখে নিন কি কি লাগছে। প্রথমেই আমি এই চপটা বানাতে 5টা ডিম নিয়েছি, এটাকে আমি সেদ্ধ করে নেব। নিয়েছি আলু কয়েকটা টুকরো, দু ভাগ করে রেখেছি, আর একটু গাজরকে গ্রেট করে রেখেছি, আর লাগছে একটুখানি বেসন। বেসনটা আমি রেখেছি, এটা পরে গুলবো। আর আমি লবঙ্গ, এলাচ, দারচিনি, জিরে আর ধনে এগুলো সবই গোটা রেখেছি কয়েকটা, এগুলো ভেজে নেব। আর লাগছে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো, আর কয়েকটা লাগছে বাদাম, এই বাদামটা ভেজে নেব। আর লাগছে নুন, চিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর অবশ্যই লাগবে পেঁয়াজ। পেঁয়াজটাকে অনেকটাই লাগবে, পেঁয়াজটা আমি ভালো করে কুচো করে রেখেছি। আর একটা টমেটো আমি খুব সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে রেখেছি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, কয়েক টুকরো আদাও কুচিয়ে রেখেছি, ওইটা আমি থেঁতো করে নেব, আর কয়েক টুকরো রসুন আর কাসুরি মেথি অল্প একটুখানি। রসুনটা আর আদাটা আমি আলাদা আলাদা করে থেঁতো করে রেখেছি। ডিমটা আর আলুটা আমি সেদ্ধ করে নেব। প্রথমে আমি একটা জায়গায় ডিমগুলো জল দিয়ে রেখেছি এবং ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি ভালো সেদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে আলুগুলো দিয়ে দেবো। প্রেসার কুকারে জল দিয়েছি এবং এই কাটা আলুগুলো আমি দিয়ে দুটো সিটি দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। প্রেসার কুকারটা চাপিয়ে দিয়েছি আর ডিমটা সেদ্ধ হচ্ছে, আর আমি ওই শুকনো মশলাটা আলাদাভাবে ভেজে নেব শুকনো খোলায়। আর ডিমটাতে আমি একটুখানি নুন দিয়ে দেবো যাতে খুব ভালো করে খোসাটা ছাড়ে, ডিমের ভিতরে খুব সুন্দর সেদ্ধটা হয়ে যায়, নুনটা দিলে ভালো খোসা ছাড়ে। বাস জল ফুটতে শুরু করেছে, আমি এরপর ওই গোটা যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো আমি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। এরপর আমি কড়াইটাতে বাদামগুলো ভেজে নেব, কড়াইটা চাপিয়ে দিলাম। এরপর আলুর খোসা এবং ডিমের খোসাগুলো আমি ঠান্ডা করে নিয়ে ছাড়িয়ে নিয়েছি এবং আলাদা আলাদা পাত্রে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি বাদামগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব, না ভেজে নিলে কাঁচা ভালো লাগে না, ওইটা বেশ ভেজে নিলে টেস্টটা খুব বাড়ে, সুন্দর লাগছে। বাদামটা ভাজা হয়ে গেছে, এরপর এটার আমি খোসাটা ছাড়িয়ে রেখে দেবো, ঠান্ডা না হলে খোসাটা ছাড়বে না, ঠান্ডা হয়ে গেলে আমি খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নেব। এরপর আমি ওই কড়াইয়েই সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দেওয়ার পর আমি রসুনটা দিয়ে দিলাম, রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি পেঁয়াজের যে কুচো রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি গাজরটাও দিয়ে দিলাম, গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিলাম। গাজরটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার ভালো লাগে, ওইটা টিফিন টাইমে ওইটা ভালো লাগবে। আর একটু আদা থেঁতো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে না, আর লঙ্কা কুচিটা আর টমেটো কুচি সবগুলোই আমি দিয়ে দেবো, আলাদা আলাদা করে দেখাচ্ছি, এ কারণেই মিশে গেলে বুঝতে পারা যাবেন না, তাই সুন্দর করে আমি এটা নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর আমি হলুদ, চিনি, নুন আর লঙ্কার গুঁড়ো যেটা শুকনো মশলাগুলো রেখেছিলাম সেটাও আমি ওর সঙ্গে দিয়ে মিশিয়ে দিলাম। ভাজতে ভাজতেই গাজরটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর ওইটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। আর কাসুরি মেথিটাও আমি এই অবস্থায় দিয়ে দিলাম, কাসুরি মেথিটা। এরপর আমি একটু নাড়াচাড়া করার পর এরপর বাদামটা ওর সঙ্গে মিশিয়ে দেব। এরপর যে গোটা মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওইটাও আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম, এটা দিলে বেশ সুন্দর গন্ধটা হয়। এরপর আমি ওর সঙ্গে সুন্দর করে মিশিয়ে দিলাম। এরপর আলুটা আমি হাতে করে স্ম্যাশ করে নিলাম, বেশ সুন্দর করে ম্যাশ হয়ে গেছে। এই অবস্থায় ওই ভাজা মশলাটা আলুর সেদ্ধটার সঙ্গে মিশিয়ে আমি খুব ভালো করে চটকে চটকে মেখে নিলাম, মাখানো আমার হয়ে গেছে। এরপর ডিমটাকে অর্ধেক করে কেটে নিতে হবে, এরপর ডিমের
ডিমটা কাটা হয়ে গেছে, এরপর ওইটাতে আমি সেদ্ধ আলুটা সব ডিমগুলো এইভাবে আমি কেটে নেব। এরপর আমি ওই আলু সেদ্ধটা ডিমের ওই অর্ধেকটা অংশে দিয়ে সুন্দর করে কোট করে নেব, সুন্দর করে কোট করে নেওয়ার পর আমি এই খুব সুন্দর শেপ করে নিচ্ছি, যাতে করে গোল গোল ডিমের মতনই লাগে। অথচ এইভাবেই বানাবেন সবাই। এরপর আমি ওইটাকে বেসনের একটা পাতলা বেটার করে রেখেছিলাম, সেটাতে ডুবিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেলটা গরম হতে হতে আমি বেসনে ডুবিয়ে পরে আমি একটা ব্রেড ক্রাম্বসটা যেটা রেখেছিলাম ওইটাতে ভালো করে কোট করে নিয়েছি। এরপর আমি ওইটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে সবগুলোই আমি ওইভাবে বেসনে চুবিয়ে আমি ভালো করে ব্রেড ক্রাম্বসে বা বিস্কুটের গুঁড়োতে আমি ভালো করে কোট করে নিয়েছি। এরপর উল্টো পাল্টা করে আমি সুন্দর করে ভেজে নেব। খুব সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর আমি বাকিগুলো সব ভাজতে শুরু করব। সব ভাজা হয়ে গেলে এরপর আমি স্যালাডের সঙ্গে আর সসের সঙ্গে পরিবেশন করব। বাড়িতে বানাবেন এবং খেয়ে দেখবেন কেমন লাগলো, আমাকে অবশ্যই জানাবেন। এটা বেশ উপর থেকে মুচমুচেও হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। নমস্কার।